বিএনপির যারা কেন্দ্রীয় নেতা আছেন তাদের প্রায়শই একটা অভিযোগ যে সরকার বিভিন্ন কৌশলে বিএনপিকে ভেঙে দিতে চাচ্ছে, অথবা বিএনপির যে ইউনিটি আছে বা নেতৃস্থানীয় যারা আছেন দলকে লিড করেন তাদেরকে নানানভাবে প্রভাবিত করারও চেষ্টা করছে। এর মাঝখানে কিছু কিছু নেতার বেলায় হয়তো সফলও হচ্ছে, আবার কিছু কিছু নেতারা যারা বিএনপির জোটগত অবস্থানে ছিলেন তাদেরকেও ব্যবহার করছে। কারণ বিএনপি নামক দলটা বাংলাদেশে থাকুক সেটা আওয়ামী লীগ চায় না, এমন অভিযোগ তারেক জিয়া থেকে শুরু করে প্রায়শই বিএনপির বিভিন্ন নেতা নেত্রীরা বলে থাকেন। দর্শক, এই অভিযোগগুলো আসলে কতটুকু সত্য? এখন চাইলেই তো একটা দল ভাঙা যায় না, এটা এত সোজা কাজ না, তাই না? যদি না দলের যারা সিনিয়র লিডার আছেন, যেহেতু এই মুহূর্তে তারেক রহমান দেশের বাহিরে আছেন, বিএনপিকে যারা লিড করবেন সেই নেতাগুলোর মধ্যে অধিকাংশ নেতারাই এই মুহূর্তে জেলে, আর বাকি আছেন একজন রিজভী সাহেব, তিনিও যে কোনো সময় গ্রেফতার হবেন। এই যে নেতৃত্ব শূন্য অবস্থান, ইভেন বিএনপির যে সাংগঠনিক কাঠামো বা বিএনপির যে মাঠের রাজনীতি, এই সকল নানান বক্তব্য দিয়া বিএনপিকে, তারেক জিয়াকে বিশেষ করে এমন ধোলাই করছেন মেজর আখতারুজ্জামান। আর মেজর আখতারুজ্জামান বিভিন্ন সময়ে কিন্তু তারেক জিয়াকে নিয়ে বিভিন্ন ধরনের কথা তিনি প্রায়শই বলে থাকেন, ইভেন লাইভ টক শুধু আপনারা দেখেছেন। এবার ডিফারেন্ট অ্যাঙ্গেলে বিএনপির নেতাকর্মীদের কিছুটা কী বলা হয় যে ভিন্ন রূপে চাঙ্গা করার চেষ্টা করছেন, অনেকটা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন মেজর আখতারুজ্জামান। আপনারা জানেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আপনার কারাগারে আছেন। তো গতকালকে হাইকোর্টে তার জামিন আবেদন হয়েছিল, কিন্তু জামিন আবেদন না মঞ্জুর করে দিয়েছে আদালত। এরপর এই বিষয়টি নিয়ে প্রতিবাদ না করায় দলটির নেতৃত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন বহিষ্কৃত নেতা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন। তো ওনার যে বক্তব্যটা, সেই বক্তব্যটা একদিকে একটু সঠিক, আবার আরেকদিকে হচ্ছে এই সঠিক অ্যাঙ্গেলে বিএনপিকে আসলে তিনি যেটা চাচ্ছেন সেটা করতে কতটুকু সফল হবেন। তিনি বলছেন যে শূন্য নেতৃত্ব দিয়ে আর কতদিন চলবে বিএনপি, ফাঁকা বুলিতে আর কতদিন চলবে, মহাসচিবকে হাইকোর্ট থেকে জামিন দেনা আর আঙ্গুল চষে বিএনপির ঊর্ধ্বতন নেতারা। এই মেসেজটার মধ্যে একটা হিউজ ইলাবোরেশন আছে যে আজকে বেগম খালেদা জিয়াও যখন অ্যারেস্ট হয়েছে তখন বিএনপি এরকম মাঠে কোনো আন্দোলন দেখাইতে পারে নাই, বিএনপির মহাসচিব গ্রেপ্তার হয়েছেন তার জামিন হচ্ছে না, দরকার ছিল রাজপথে বিএনপির একটা মিছিল প্রতিবাদ, সেটাও দেখা যাচ্ছে না। এখন এই যে দেখা যাচ্ছে না, সাধারণ বিএনপি নেতাকর্মীরা পার্টি অফিস বন্ধ করে তালা দিয়া অনেকে কিন্তু বাড়িঘর ছেড়ে পালাচ্ছে, আবার অনেক জায়গাতে বিএনপির নেতাকর্মীরা আত্মগোপনে আছেন, রাজপথে যে নামবেন তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় সেই গ্রেপ্তারের পরবর্তী সময় তাদেরকে মুক্তির জন্য আন্দোলন কে করবেন, যেখানে খোদ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রেপ্তারের পর দলীয় হাইকমান্ড থেকে কোনো নির্দেশনা নাই যে বিএনপির মহাসচিব গ্রেপ্তার হয়েছে আমাদের মাঠে নামা উচিত, তার মুক্তির জন্য আন্দোলন করা উচিত, এমন কোনো প্রতিবাদ কর্মসূচি না থাকায় বেসিক্যালি এই কথাটা তিনি বলেছেন। তো এটা অধীনস্থ বাকি নেতাদের জন্য একটা মেসেজ যে তোমরাও সাবধান হয়ে যাও, কারণ বিএনপিতে নেতৃত্ব আর এখন নাই। আখতারুজ্জামান বলছেন, আমি বিএনপির বর্তমান কার্যকলাপের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করছি, আমি তারেক রহমানের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করছি, উনি যেভাবে দলকে চালাচ্ছেন সেভাবে দলের সর্বনাশ হয়ে যাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী আজ গৃহহারা তারা পালিয়ে বেড়াচ্ছে, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতন ভদ্রলোককে উচ্চ আদালত জামিন দেয়নি, এর চেয়ে নির্মমতা আর কি হতে পারে? কেন আমরা এমন একটা কাজ করলাম যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাড়িতে হামলা করবে? তার মানে এটা বিএনপি করছে তিনি স্বীকার করে নিচ্ছেন। কেন আমাদের নিয়ন্ত্রণ নেই আমাদের কর্মীদের উপর? কী রাজনীতি করি আমরা? আজকে আমরা মহাসচিব হাইকোর্ট থেকে আমাদের জামিন পেলেন না কেন? কেন হাইকোর্টের জামিন না দেওয়ার বিরুদ্ধে আলাদা কোনো হরতাল দেওয়া হলো না? কিসের দল করেন আপনারা, কিসের দল চালাচ্ছেন? তো এখানে তিনি যে বিষয়গুলো ছড়ে দিয়েছেন এই বিষয়গুলো বিএনপির নেতাকর্মীরা ভাববে। তবে তার এই বক্তব্যের পর বিভিন্ন গণমাধ্যমে যেই নিউজটা হয়েছে সেখানে আমরা কমেন্টে দেখলাম অনেক নেতাকর্মীরা একই কমেন্ট করছেন যে সরকারের টাকা খায় তিনি এমন বক্তব্য দিচ্ছেন, বিএনপিকে তিনি ডিভাইডেশন করতে চাচ্ছেন, তারেক রহমান ছাড়া বিএনপির অস্তিত্ব কল্পনা করা যাবে না, দেশে থাকুক বা বিদেশে থাকুক তারেক রহমানই বিএনপির আসল নেতা। বাট আখতারুজ্জামানের প্রশ্ন, নেতা যদি মাঠে না থাকে তাহলে দল চলবে কী করে? আর এত বড় বড় ঘটনার পর যখন দলীয় নেতাকর্মীরা নীরব ভূমিকা পালন করছে তো বিএনপির রাজনীতির ভবিষ্যৎ কী? কার্যত দলটি মাঠে নেই এমনটাই দাবি আখতারুজ্জামানের। তো দেখা যাক এটার রিয়াকশান বিএনপি কীভাবে দেয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।